সাবধানে যে তুই সাবধানে থাকিস। বাড়ি ফিরছিলাম, এই ছেলেগুলো মিলে টানতে টানতে আমাকে এখানে নিয়ে এসছে। তুমি কোথায় থাকো? এই গ্রামে সুবোধ মল্লিকের মেয়ে আমি। আমার সঙ্গে চলো, তোমায় পৌঁছে দিচ্ছি। বাবা, বাবা! কি হয়েছে মা? ওরা আবার আসছে। কারা? ওরা কোথায়? শুনতে পাচ্ছিস তোর মাস্টার তার বাইকের আওয়াজ? এবার একটু নিশ্চিন্ত তোর মা, এবার শুয়ে থাক, ঘুমো। সূর্য নাকি আসেনি গতকাল, সকালে ঠিকানা আকাশে। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বলছি তো আমি তো আছি। আজ থেকে রোজ রাতে গ্রামে আমি টহল দেবো, ঠিক আছে? আপনি এখন বাড়ির লোকের কাছে থাকুন, আমি ডাক্তার নিয়ে আসছি। হ্যাঁ, যান। বরুণ দা কোথায় গো? ঘরে। ঘরে? এখনো ঘুমাচ্ছে? কাল সারা রাত সিকিউরিটি গার্ডের কাজ করেছে না, গ্রাম পাহারা দিয়েছে। আমি আর ওকে নিয়ে পারি না দুর্গা, দেখ কি করতে পারিস। তুমি ঘুমোনি? শুয়েছিলাম একটু, তারপরে চিঠিটার কথা মাথায় আসতে উঠে লিখতে বসেছি। কিসের চিঠি? এই ক্রাইমগুলোর এগেনস্টে আমি সমস্ত পত্রপত্রিকায় চিঠি লিখছি, এর একটা বিহিত করতেই হবে এবার। কিন্তু এইভাবে রাত জাগলে তো তোমার শরীর খারাপ করবে বরুণদা। করুক। বলছিলাম তাহলে আমরা তোমার সাথে রাত জাগবো, আমি রান্না করে নিয়ে আসবো। আমি কি রাতে ওখানে পিকনিক করতে যাচ্ছি? তুমি তো বলেছো যে সংগঠন সবাইকে নিয়ে একসাথে করতে হয়। বাজে কথা রাখ, যা ভিতরে গিয়ে দেখ খাওয়া দাওয়ার কিছু আছে কিনা। খিদে পেয়েছে আমার, রাত্রে কিছু খাওয়া হয়নি। আমি ততক্ষণ লেখাটা শেষ করি। এই ছিল, আর কিছু খাবে মানে তাহলে বানিয়ে আনতে লাগবে না। তুই খেয়েছিস? হ্যাঁ। তোর খাওয়া হয়েছে? বিনা কারণে মিথ্যার আশ্রয় নিতে আমি বোধ হয় অনেকবার পালন করেছি, তাই না? হ্যাঁ কর, নয় হ্যাঁ কর, বড় করে। তোর জন্য একটা জিনিস আছে, ধর পড়িস। শোন, তুই বাকিটা শেষ করে দিস, আমি আসছি। বড্ড শক্ত বইটা। শক্ত বইটা না, শক্ত তোমাকে বোঝা। হলো নিঝুম মায়ের চোখে নেই ঘুম, জেগে আছে একা জানলা।
হবে সকাল।